যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন স্যার কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টি। এই ভূমিধস জয়ের মাধ্যমে 14 বছর পরে লেবার পার্টি ফের যুক্তরাজ্যে রাষ্ট্র ক্ষমতায় ফিরেছেন। নির্বাচনে জয়ের ফলে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন স্যার কিয়ার স্টারমার। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছেন, 4 বছর আগে কট্টর বামপন্থী রাজনীতিবিদ জেরেমি করবিনের জায়গায় লেবার পার্টির নেতৃত্বে আসেন স্যার কিয়ার স্টারমার। তখন থেকেই রাজনীতির ময়দানে কেন্দ্রে দলকে ফেরানোর লক্ষ্যে এবং ভোটে ভালো ফল করার জন্য কাজ শুরু করেন তিনি। রাজনীতিতে আসার আগে স্টারমার আইনজীবী হিসাবে বর্ণাঢ্য এক কর্মজীবন অতিক্রম করেন, তবে রাজনীতি নিয়ে তার বরাবরই আগ্রহ ছিল। যুব অবস্থায় তিনি ছিলেন উগ্র বামপন্থী। 1962 সালে লন্ডনে জন্মগ্রহণ করা এই নেতা পরিবারের 4 সন্তানের মধ্যে একজন। কিয়ার স্টারমার দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের সারেতে বেড়ে ওঠেন। শ্রমজীবী শ্রেণীর সঙ্গে তার জীবনের যোগের কথা প্রায়শই বলতে শোনা যায় স্যার কিয়ারকে। তার বাবা একটা কারখানার সরঞ্জাম প্রস্তুতকারী হিসাবে কাজ করতেন এবং মা ছিলেন নার্স। তার পরিবারও কট্টর লেবার পার্টির সমর্থক ছিল, যার প্রতিফলন পাওয়া যায় তার নামে। স্কটিশ খনি শ্রমিক কিয়ার হাড্ডির নাম অনুসারে তার নাম রাখা হয়েছিল। লেবার পার্টির প্রথম নেতা ছিলেন কিয়ার হাড্ডি। তবে বড় হয়ে ওঠার সময় স্যার কিয়ারকে পারিবারিক জীবন খুব সুখকর ছিল না। দূরত্ব রেখে চলতেন তার বাবা। এই নেতার মা দীর্ঘকাল স্টিল ডিজিজ নামক এক ধরনের অটো ইমিউনিন ডিজিজে ভুগছেন। রোগের কারণে ধীরে ধীরে হাঁটা এবং কথা বলার ক্ষমতা হারান তার মা। একসময় তার পা কেটে বাদ দিতে হয়। 16 বছর বয়সে লেবার পার্টির স্থানীয় যুব শাখায় যোগ দেন কিয়ার স্টারমার। কিছু সময়ের জন্য উগ্র বামপন্থী একটি পত্রিকার সম্পাদনা করেন তিনি। স্যার কিয়ার তার পরিবারের প্রথম সদস্য যিনি শিক্ষা লাভ করতে বিশ্ববিদ্যালয়ে গেছেন। লিডস এবং অক্সফোর্ড আইন নিয়ে পড়াশোনা করেন তিনি। ব্যারিস্টার হিসাবে মানব অধিকার নিয়েও কাজ করেন। সেই সময় ক্যারিবিয়ান এবং আফ্রিকার দেশগুলোতে মৃত্যুদণ্ড বিলুপ্তির জন্য তিনি কাজ করেন। 1990-এর দশকে একটা বিখ্যাত মামলায় তিনি 2 জন ইকো অ্যাক্টিভিস্ট বা পরিবেশ আন্দোলনকারীর প্রতিনিধিত্ব করেছিলেন, যাদের বিরুদ্ধে ম্যাকডোনাস মামলা করেছিল। পরে 2008 সালে স্যার কিয়ার পাবলিক প্রসিকিউশনের ডিরেক্টর এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের প্রধান দায়িত্ব পালন করছেন, যার অর্থ তিনি ইংল্যান্ড এবং ওয়েলসের সবচেয়ে সিনিয়র প্রসিকিউটর সরকারি কৌশলী ছিলেন। 2013 সাল পর্যন্ত তিনি চাকরি করেন এবং 2014 সালে তাকে নাইট উপাধি দেওয়া হয়। স্টারমার প্রথমবার সংসদে যান 2015 সালে। লন্ডনের হব অ্যান্ড সেন্ট প্যানক্রাসের সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। কট্টর বাম রাজনীতিবিদ জেরেমি করবিনের নেতৃত্বে লেবার পার্টি তখন বিরোধী দলের ভূমিকা পালন করেছিলেন। পরে অভিবাসনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরকারের কার্যকলাপে নজর রাখার জন্য স্যার কিয়ারকে শ্যাডো হোম সেক্রেটারি হিসাবে নিয়োগ করেন জেরেমি করবিন। যুক্তরাজ্য ইউইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দেওয়ার পরে স্যার কিয়ারকে শ্যাডো ব্রিটিশ মন্ত্রী হিসাবে নিয়োগ করা হয়। 2019 সালে সাধারণ নির্বাচনের পরে লেবার পার্টি নেতা হওয়ার সুযোগ পান স্যার কিয়ার। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।